ফ্যাক্ট নাম্বার 1, 2002 সালে ব্রিটেনে স্টিভ লিচ নামক এক ব্যক্তি রোজকার মতোই লোকেদের বাড়ি বাড়ি দুধ দিতে বেরিয়েছিল। তখনই সে রাস্তায় দেখলো যে একটা দোকানে আগুন লেগে গেছে। সে তখনই ফায়ার ডিপার্টমেন্টকে কল করে এই ব্যাপারে বলল, কিন্তু ফায়ার ফাইটার্সদের পৌঁছতে সেখানে প্রায় 10 মিনিট সময় লাগতো, আর এরই মধ্যে অনেক দোকান আগুনের প্রভাবে চলে আসতে পারত। এই জন্য এই ব্যক্তি তার দুধ ভরা জার দিয়েই আগুন নেভাতে শুরু করে দিল। আগুন কম করতে স্টিভ লিচ 150 লিটারের মতো দুধ ব্যবহার করেছে, আর বাকি 8টার মতো দোকানকে আগুনের থেকে বাঁচিয়ে নিয়েছে। এই জন্যই এই ব্যক্তিকে একটা অ্যাওয়ার্ডের সাথে হিরো মিল্কম্যান অফ দি মিলেনিয়াম নাম দেওয়া হয়েছে। ফ্যাক্ট নাম্বার 2, বন্ধু, কিছু মানুষের হ্যান্ডরাইটিং অনেক সুন্দর হয়ে থাকে, যখন কি অনেকের হ্যান্ডরাইটিং এতটা ভালো হয় না। কিন্তু রিসার্চে একটা বিশেষ ব্যাপার সামনে এসেছে যে যাদের হ্যান্ডরাইটিং ভালো না, তারা অনেক বেশি ক্রিয়েটিভ আর ইন্টেলিজেন্ট হয়ে থাকে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আসলে যাদের হাতের লেখা খারাপ, তারা যখনই কিছু লেখে, তখন সেটা নিয়ে ক্রিয়েটিভিটি তার মস্তিষ্কে চলতে থাকে, আর সাথে কী আর কিভাবে লিখতে হবে সেই সব ভাববার স্পিড অনেক বেশি হয়ে থাকে তোমার হাতের লেখা স্পিডের থেকে। মানে মস্তিষ্কের পাঠানো ইনস্ট্রাকশনকে আমাদের হাত এতটা স্পিডে ফলো করতে পারে না আর লিখতে পারে না। এই জন্য অনেক লোকেদের মধ্যে খারাপ হ্যান্ডরাইটিংয়ের কারণ এটাই দেখা গেছে। বন্ধু, তোমার হ্যান্ডরাইটিং কেমন সৎভাবে কমেন্ট করে অবশ্যই বলো। ফ্যাক্ট নাম্বার 3, জিরাফের বাচ্চা যখন জন্ম নেয় তখন সে তার মায়ের গর্ভ থেকে 10 ফিট উঁচু থেকে সোজা নিচে মাটিতে এসে পড়ে, আর পড়ে যাওয়ার পরে তার উঠে দাঁড়ানোর মতো শক্তিও থাকে না। কিন্তু যখন জিরাফের সদ্য জন্মানো বাচ্চা সঙ্গে সঙ্গে দাঁড়াতে পারে না, তখন তার মা তাকে জোরে জোরে লাথি মারে, আর ততক্ষণ পর্যন্ত সেই বাচ্চাটি লাথি খেতে থাকে যতক্ষণ না সে উঠে দাঁড়াতে পারে। সবশেষে বাধ্য হয়েই এই বাচ্চাটিকে নিজের পায়ে টলতে টলতে হলেও দাঁড়াতেই হয়। আর যদি জিরাফের বাচ্চাটি তার মায়ের থেকে লাথিটা না খেত, তাহলে সে দাঁড়ানোর আগেই সিংহ কিংবা অন্যান্য শিকারী পশুদের পেটে পৌঁছে যেত। জিরাফের মতোই প্রত্যেক জীবদের এই দুনিয়ায় আসতেই সমস্যার মুখোমুখি হতে হয়, আর এটাই প্রকৃতির নিয়ম। যে মানুষ এই নিয়মকে বুঝতে পারে সেই একমাত্র সফল হতে পারে। ফ্যাক্ট নাম্বার 4, 5 ইন্টারেস্টিং ফ্যাক্টস অ্যাবাউট ব্রেন। নাম্বার 1, এটা একটা সবথেকে বড় মিথ যে তুমি তোমার ব্রেন মাত্র 10% ইউজ করো। বরং সত্যি তো এটা যে তুমি তোমার ব্রেন সম্পূর্ণভাবে ব্যবহার করো, এমনকি ঘুমানোর সময়ও তোমার ব্রেন অ্যাক্টিভ থাকে। নাম্বার 2, আমাদের ব্রেন প্রায় 75% জল দিয়ে ভরা। এই কারণে যদি আমাদের একটু ডিহাইড্রেশন হয়, তাহলে তার নেগেটিভ এফেক্ট পড়ে আমাদের ব্রেইনে। নাম্বার 3, 1 বছর বয়সী বাচ্চাদের ব্রেনের সাইজ 3 গুণ বেশি দ্রুততে বেড়ে ওঠে, আর 18 বছর পর্যন্ত আমাদের ব্রেন কন্টিনিউ গ্রো করে। নাম্বার 4, যখনই তুমি কোনো মোমেন্টস রিকল করো কিংবা নতুন থটসের ব্যাপারে ভাবো, তখন তোমার ব্রেনে একটা কানেকশান তৈরি হয়। নাম্বার 5, হিউম্যান ব্রেন প্রায় 23 ওয়াট পর্যন্ত পাওয়ার জেনারেট করতে পারে, যা দিয়ে তো একটা লাইট বাল্ব জ্বালানো যেতে পারে। ফ্যাক্ট নাম্বার 5, তুমি কি জানো পুরুষদের নখ মহিলাদের তুলনায় দ্রুত গতিতে বাড়ে? নাম্বার 2, আমাদের পায়ের নখ হাতের নখের তুলনায় 2 গুণ মোটা হয়ে থাকে। নাম্বার 3, আমাদের নেলস শীতকালের থেকে গরমকালে দ্রুত গতিতে বেড়ে ওঠে, কারণ নখ সানলাইটও বেশি পায়। নাম্বার 4, আমাদের হাতে যে মাঝখানের আঙুলটা থাকে মিডিল ফিঙ্গার, তার নখ সব থেকে তাড়াতাড়ি বাড়ে, যখন কি থাম্বের নখ সব থেকে স্লো। নাম্বার 5, প্রায় 20-25% লোকেদের মধ্যে নখ চাবানোর অভ্যেস হয়ে থাকে, আর বেশিরভাগ লোক এটা তখন করে যখন তারা বেশি নার্ভাস হয়। বন্ধু, তোমারও কি নখ চাবানোর অভ্যেস আছে? কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবে।